বন্ধুরা, এবার সাকিব খানের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ। সেই অভিযোগ আসলে খণ্ডাবার মতন কোনো কিছু আছে কি নেই সেটা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। ঢাকাই সিনেমায় ফাঁকা মাঠে এক দশকের বেশি সময় ধরে দাপিয়ে বেড়াচ্ছেন সাকিব খান, আর এই সময়ে বেশ কয়েকটি হিট ছবি রয়েছে তার। অন্যদিকে অভিযোগ রয়েছে, অপ্রতিদ্বন্দ্বী নায়ক হওয়ায় অনেককে রাস্তায় নামিয়েছেন। অন্যদিকে কেউ কেউ দাবি করেছেন, সাকিবের কারণে আজ চলচ্চিত্রের বেহাল অবস্থা। চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক লিটন হাশমি বলেন, সাকিব খান বাংলাদেশের জনপ্রিয় নায়ক, তার ছবি মানেই হলে হলে দর্শক আসেই, তার সিনেমা নেওয়ার জন্য হামলাকারীরাও মুখিয়ে থাকে। কিন্তু সাকিব খান গেল 10 বছর থেকে শিডিউল ফাঁসানোর প্রযোজকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সাকিবের জন্য অনেক প্রযোজক সিনেমা বানাতে আসছেন না। শুধু তাই নয়, চলচ্চিত্রে নানা অনিয়মের অভিযোগে সাকিব খানকে বয়কট করে চলচ্চিত্রের 18 সংগঠন। সেই যাত্রায় আদালতে রিট করে সাকিবকে কাজে ফেরার শাপ দেয় শাপলা মিডিয়া। এদিকে সেই শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন, সাকিবের কারণে চলচ্চিত্রে আমার লাশের পাল্লাটা ভারী। তার কারণে আমার একটি ছবি শুটিং এর কাজ শেষ করতে 6 মাসের বেশি সময় লেগেছে। তাছাড়া সিনেমা মুক্তি দিতে বিভিন্নভাবে সন্ত্রাসী বাহিনী দ্বারা আমাকে হত্যার হুমকিও দিয়েছেন। এক বুক আশা নিয়ে চলচ্চিত্রে অর্থলগ্নি করতে আসেন প্রযোজকেরা, স্বপ্ন দেখেন সাকিবকে নিয়ে চলচ্চিত্র বানাবেন। তবে তার নানা অনিয়মের বলি হয়ে অনেক প্রযোজকই চলচ্চিত্র থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হয়েছেন। শিডিউল ফাঁসানো নয় শুধু, সাকিবের কারণে অনেক তরুণ পরিচালক আর চলচ্চিত্রে নিজেকে মেলে ধরতে পারেননি এমন অভিযোগ রয়েছে। এই বিষয়ে তরুণ চলচ্চিত্র নির্মাতা বুলবুল বিশ্বাস বলেন, সাকিব খানের কারণে চলচ্চিত্রে নতুনরা এসেই চলে যাচ্ছে। আমার একটা সিকোয়েন্সের কাজ করতে একদিন লাগতো, সেই কাজটা করতে দীর্ঘ 9 মাস ঘুরিয়েছেন তিনি। তার বিরুদ্ধে শত শত অভিযোগ রয়েছে সেটা সকলেরই জানা। সাহসী সিনেমায় অভিনয় করেছিলেন সাকিব খান। এই ছবিটির নির্মাণ ব্যয় ছিল 2 কোটি টাকা, কিন্তু সাকিব শিডিউল ফাঁসানোর ছবির বাজেট বেড়ে 4 কোটি টাকা হয়। এই বিষয়ে নির্মাতা শামীম আহমেদ রনি বলেন, সাকিব ভাইয়ের সাথে আমার সাহসী সিনেমা শুটিং ফিক্সড করলাম, তার কাছ থেকে 30 দিনের শিডিউল নিলাম, কিন্তু তিনি শিডিউল ফাঁসিয়ে দিলেন। 2 কোটি টাকার ছবি দ্বিগুণ ব্যয় নির্মাণ করতে হলো। এইসব অভিযোগের প্রতিক্রিয়া জানতে সাকিব খানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করে প্রতিবেদকের ফোন নম্বর ব্লক লিস্টে রেখে দেন। বন্ধুরা, আমরা জানি একজন ব্যস্ত নায়ক, তিনি বিভিন্নভাবে ব্যস্ত থাকেন, তিনি এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতেই ব্যস্ত, এবং তার রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান, তার রয়েছে পরিচালনা। সুতরাং সবকিছু মিলিয়ে যখন একটা মানুষ এছাড়া তিনি চলচ্চিত্রকে কোন অবস্থা থেকে কোন অবস্থায় নিয়ে এসেছেন সেটা কিন্তু আমরা সবাই জানি। তিনি শুধু অভিনয় নিয়ে ভাবেন না, তিনি ভাবেন চলচ্চিত্র শিল্পকে কিভাবে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা বিশ্বের দরবারে। সেই মানুষটিকে তো ব্যস্ত থাকতে হয় যে হলগুলো বন্ধ হয়ে গেছে সেই হলগুলোর দিকে, হলগুলো কেন বন্ধ হয়ে গেছে সেই কারণগুলো খুঁজে, সেই হলগুলোকে আরো আপগ্রেড করা, সবকিছু মিলিয়ে একটা মানুষই তো সে সাকিব খান। সেই সাকিব খানকে নিয়ে আপনারা এত অভিযোগ না করে তার পাশে যদি আপনারাও দাঁড়ান, তাহলে নিশ্চয়ই তিনি আবার আগের মতো অভিনয় করতে পারবেন। সুতরাং যারা জল ঘোলা করছেন, তারা জল ঘোলা না করে দিন শেষে সাকিবকে ছাড়া চলবে না সেটা ভেবেই সাকিব খানের পরিচর্যা করুন, তাতে আপনারাও লাভবান হবেন, সাকিব খান নিজেও লাভবান হবে বাংলাদেশ চলচ্চিত্র তথা বাংলা সিনেমা। ধন্যবাদ।